আইভিএফ বা টিউব বেবি এই পদ্ধতিটা এখন ভীষণ কমন লোকে জানে এবং আরও জানতে চান তো পদ্ধতিটা বুঝতে গেলে একটু স্টেপ বাই স্টেপ ডিটেলে আমরা যাচ্ছি হ্যাঁ আইভিএফ কী না যেখানে আমরা শরীরের বাইরে প্রেগনেন্সিটা ল্যাবরেটরিতে তৈরি করি তাকেই এই জন্য আমরা টিউব বেবি বলি এটা হচ্ছে মোদ্দা কথা কিন্তু কিভাবে তৈরি হয় তার জন্য আমাদের কম্পোনেন্টগুলো লাগবে একটা হচ্ছে মহিলার কাছ থেকে এগ বা ডিম্বাণু আর পুরুষের শুক্রাণু বা স্পম লাগবে যেটা দিয়ে আমরা প্রেগনেন্সিটা ল্যাবরেটরিতে বানাবো তো পুরুষের ক্ষেত্রে শুক্রাণু প্রডিউস করাটা খুবই সিম্পল ব্যাপার একটা ম্যাস্টাবেট করে লোকে পটে স্যাম্পলটা ধরে দিচ্ছে সেখান থেকে আমরা শুক্রগুলোর মধ্যে থেকে ভালো শুক্র বেছে বার করে নিয়ে ল্যাবরেটরিতে সেখান থেকে প্রেগনেন্সি বানানোর জন্য সিলেক্ট করছি কিন্তু মহিলাদের ক্ষেত্রে এগটা আমাদের এগ তো আর এরকমভাবে বাইরে চলে আসে না তো এটাকে আমাদের বাড়াতে হয় তো এইখানেই হচ্ছে আইভিএফ প্রসেসটা বুঝতে হবে যে আইভিএফ প্রসেসটা এই যে একটা সময় সাপেক্ষ পদ্ধতি এটা কি হয় স্পেশালি যারা বাইরের থেকে আসছেন যেমন ধরুন বাংলাদেশ থেকে অনেক পেশেন্ট আসেন তাদের তো একটা ছুটির ব্যাপার আছে বা যারা ধরো কলকাতাতেও থাকেন কিন্তু চাকরি বাকরি করেন তারা ভাবে যে কি করতে হবে এই সময় কি আমি পুরো বিছানায় শুয়ে থাকবো রেস্টে থাকবো আমি কি চাকরি করতে পারবো কি আমি কতদিনের ছুটি নিয়ে আসবো কেউ যদি দূর থেকে আসেন অনেকে বাইরের বিভিন্ন দেশ থেকেও আসেন তো এদের ক্ষেত্রে বলা যে দেখো আইভিএফ সাইকেল মানে মনে রাখতে হবে একটা মাসিকের সাইকেল তো একটা মাসিকের সাইকেল আমরা ইউসুয়ালি মাসিকের নম্বর দিনে পেশেন্টকে একবার দেখে নিই তার ঠিক লাগছে কোথাও কোনো গোলমাল দেখছি না বড় কোনো সিস্ট নেই তারপরে আমরা আইভিএফ প্রসেসটা শুরু করি প্রসেসটা কি নর্মালি আমরা মেয়েরা মাসে একটা করে ডিম্বাণু ম্যাচিওর করে তৈরি করি এখান সেখান থেকে ডিম্বাণু নিঃসরণ বা ওভুলেশন হয় তো এই যে প্রসেসটা এইটাকে আমরা আইভিএফ এটাকেই মিমিক করি মানে হচ্ছে একটা এগ তখন না আমরা টার্গেট করি যে কটা এগ সেই মুহুর্তে বডিতে ধরো নাম্বার দু নম্বর দিনে আমরা যে কটা এগ ওভারিতে দেখতে পাবো সেই প্রত্যেকটা এগকেই বাড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এটা কী করে সম্ভব বডিতে কেন একটা এগ বাড়ায় আর আমরা এ কি করে এতগুলো এগ বাড়াই না বডিতে যখন এগটা তৈরি হচ্ছে তখন আমাদের মাথার মধ্যে হরমোনগুলো গিয়ে স্টিমুলেট করছে ওভারির এই এগ তৈরি প্রসেসটাকে তো এই যখন ওভারিতে স্টিমুলেট করছে তখন মাথার মধ্যে থেকে খুব সামান্য একটা অ্যামাউন্টে হরমোন বেরোয় যাতে সেই যতগুলো এগ রয়েছে তার মধ্যে যেটা একদম সবচেয়ে তরতাজা মানে যাতে আমরা বলি রিসেপ্টার লেভেল সবচেয়ে বেশি আছে সে ওই অল্প হরমোন যেটা মাথা থেকে বেরোবে তাতে রেসপন্ড করবে বাকি একগুলো তাদের খুব একটা দোষ নেই কিন্তু তাদের ওই হরমোনের লেভেলে রেসপন্ড করার মতো ক্ষমতা নেই তাই তারা তাদের ডেস্টিনি হচ্ছে তারা মরে যাবে ওই সাইকেলে আর একটা এগ যার ওই হরমোন লেভেলে রেসপন্ড করার ক্ষমতা আছে সেই রেসপন্ড করে একটা ডিম তৈরি করবে এবার আইভিএফে কি হচ্ছে আমরা বাইরে থেকে হরমোন ইনজেক্ট করছি শরীরে তাহলে ওই হরমোনের ডোজটা অনেক বেশি সেই ডোজটা আমরা ডিসাইড করি কার বয়স কত কতগুলো এগ তার আছে দেখতে পাচ্ছি আমি সেই হিসাবে তার ঠিক করা হয় কত ডোজে দেয়া হবে যাতে কিনা ডোজটা অপটিমাম হতে হবে যাতে কিনা যে কটা এগ তার আমরা দেখতে পাচ্ছি সেইটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে যদি আমি কারো দশটা এগ দেখতে পাই আমি টার্গেট করবো ওই দশটাকে আমি কী করে বাড়াতে পারি তো তাকে আমাকে ডোজটা সেরকমভাবে দিতে হবে এবং এই ম্যাচিউরিং যে এগ যে ম্যাচিওর করে বেরোবে এগ যদি ম্যাচিওর না করে সেই এগে আমরা প্রেগনেন্সি বানাতে পারি সেই জন্য একটা স্পেসিফিক টাইম লিমিট আছে যে যেমন আমরা জানি যে একটা মহিলার যখন একটা সাইকেল চলে আমাদের মিডিল অফ দ্য সাইকেলে আমরা এগটা রিলিজ করি সেই মিডিল অফ দ্য সাইকেলটা এক্স্যাক্ট কোন ডেট না এটা কারোর ক্ষেত্রে দশ দিন এগারো দিন বারো দিন এরকম হতে পারে তার চেয়ে আগে যদি কারোর এগ নিঃসরণ হয় তাকে আমরা বলি ইনম্যাচিওর এগ বের হচ্ছে ম্যাচিওর এগ না তা ম্যাচিওর এগে আমরা জানি মোটামুটি দশ থেকে বারো দিন বডিতে সময় লাগে এগেন আইভিএফ সেই একই আমরা ইনজেকশনটা বেশি ডোজে দিচ্ছি সেইটা কেন দিচ্ছি না প্রত্যেকটা এগকেই বাড়াবো বলে যেটা নর্মালি বডিতে হয় না আদারওয়াইজ বডিও দশ বারো দিন সময় নেয় আইভিএফেরও প্রসেসটা স্টিমুলেশন প্রসেসটা তাই দশ বারো দিন যেই সময় ওই এগুলো ম্যাচিউরেশন প্রসেসে যাবে তারা সেল ডিভিশনে যাওয়ার আগে স্টেজে ঠিক যেতে হবে যাতে কিনা যখন আমরা ফাইনাল ইনজেকশন দিই যাকে আমরা বলি ট্রিগার ইনজেকশন অনেক সময় দেখবেন যে রাতে বলা হয় রাতের ওই সময় একটা অড আওয়ার্সে বলা হলো যাতে কিনা আমরা সকালে ওটি করতে পারি সেই জন্য বলা হলো যে এই সময় গিয়ে এই ইঞ্জেকশানটা নেবে একদম টাইম মাফিক একে বলা হয় ট্রিগার ইনজেকশন ওইটা হচ্ছে এইটা যখন বড় হয়ে ম্যাচুরিটির দিকে যায় তখন আমরা বলি এর যে ফাইনাল ম্যাচুরেশান অর্থাৎ ওই এগটা যখন সেল ডিভিশনে যাবে যাতে কিনা এগের ক্রোমোজোম নাম্বারটা হাফ হয় এই যে সেল ডিভিশনে যাওয়া যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে এগের ক্রোমোজোম নাম্বারটা আর্ধেক হতে হবে তেইশ হতে হবে নর্মাল ক্রোমোজোম আমাদের হিউম্যানের কথা থাকে প্রত্যেকটা সেলে ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে কিন্তু এই গার্স্পামের ক্ষেত্রে সেটা তেইশটা না হলে প্রেগনেন্সি তৈরি হয় না তো এই যে হাফ লয়েড ডিভিশন বা হাফ ডিভিশনটা হবে সেইটার জন্য স্পেশাল ট্রিগারটা লাগে যখন একটা ম্যাচিওর করে বডিতে নিঃসরণ করবে এই মুহূর্তে গিয়ে আমরা ওটি মাধ্যমে গিয়ে আমরা এগটা বার করে বাইরে নিয়ে চলে আসি যাতে পেটের মধ্যে বেরিয়ে গেলে তো আমি আর পেতামই না তাহলে বেরোনোর ঠিক আগের মুহূর্তে সেই জন্য ইট ইস প্ল্যান প্রসিডিওর দশ বারো দিনের ইঞ্জেকশানের পরে ফাইনাল ট্রিগার ইঞ্জেকশান দেওয়া হয় একটা টাইমে এবং সেই টাইম হিসাবে তার পরের ওটিটা রাখা হয় যাতে কিনা না এগটা বেরোনোর আগে আগে কিন্তু ম্যাচিউরেশনটা কমপ্লিট করতে হবে ওই ম্যাচিওর এগটাকে আমরা ওভিলেশনের আগেই বার করে নিলাম এবারে আমরা ল্যাবরেটরিতে সেটা কালচার করে আমরা তার মধ্যে ফার্টিলাইজেশন প্রসেস শুরু করলাম স্পাম্পটাকে নিয়ে তার মধ্যে দেওয়া হলো বা স্পাম্পটা ইনজেক্ট করা হলো তাকে বলে ইক্সি এই প্রসেসটা তো এগেন এই ডিটেলটা হচ্ছে সে ডিসাইড করে কার কী কারণে করা হচ্ছে এরপরে যে প্রেগনেন্সি তৈরি হলো সেটাকে আমরা কিছুদিন ধরে ল্যাবরেটরির এনভায়রনমেন্টে কালচার করি তারপরে এগেন প্রেগনেন্সিটা দেওয়ার একটা পদ্ধতি রয়েছে সেইটাকে সেই টাইমটাও হচ্ছে ভেরি স্পেসিফিক যেমন বললাম এগের ম্যাচুরেশনের টাইমটা একটা স্পেসিফিক দশ বারো দিন টাইম লাগবেই এগেন আবার ট্রান্সফার করার সময়ও কয়েকদিন টাইম দিতে হবে সেটা তিন থেকে পাঁচ দিন দিনের মধ্যে একটা টাইম হয় এটা কেন দিতে হয় এখানে একটা ইমপ্লান্টেশন উইন্ডো বলে কথা আছে যে এই সময়টা ইউটেরাস এই এগটা বেরিয়ে যায় পরের দিনই ইউটেরাস রেডি হয়ে যায় না প্রেগনেন্সিটা নেওয়ার জন্য তাকে কয়েকদিন টাইম দিতে হয় সেই টাইমটা নর্মাল প্রসেসে কি হয় এই এই টিউবের মধ্যে বসে থাকে এমব্রিওটা যতক্ষণ না ইউটেরাস রেডি হচ্ছে প্রেগনেন্সিটা নেওয়ার জন্য ততক্ষণ টিউবে বসে থাকবে এইবার তিন থেকে পাঁচ দিন যেই সময়টা ইউটেরাস রেডি তখনই এমব্রয়োটা এখানে আসে বা প্রেগনেন্সিটা এখানে আসে তবেই প্রেগনেন্সিটা অ্যাকসেপ্টেড হয় এবার ল্যাবরেটরির ক্ষেত্রে কী হচ্ছে আমরা বার করে নিলাম ওই তিন থেকে পাঁচ দিন আমরা ওয়েট করলাম কালচার করে প্রেগনেন্সিটা যখন এখানে যাওয়ার উপযুক্ত হলো এবং ইউটোরাসটা রেডি হলো তখন গিয়ে আমরা ট্রান্সফার করলাম তো এইভাবে একটা পদ্ধতি একটা সাইকেলই ধরে নেওয়া যেতে পারে যেটা নর্মাল তো এইরকমই হয় সেইটাকে আমরা মিমিক করছি এবং টাইমটা লাগছে মোটামুটি এগ ম্যাচুরেশনের জন্য দু সপ্তাহ রাফলি ধরে নেওয়া যেতে পারে আর ট্রান্সফারের জন্য চার পাঁচ দিন মানে এগেন এক সপ্তাহ ধরলে একটা তিন সপ্তাহর মতো প্রসেস যদি সব ঠিক যায় তো তিন সপ্তাহের মধ্যে এগ তৈরি হওয়া এবং প্রেগনেন্সির গর্ভের মধ্যে দেওয়ার একটা টাইম তো যারা দূর থেকে আসেন তাদের এক মাসের একটা সাইকেল এক মাসের ছুটি লাগে বেসিক্যালি তিন সপ্তাহের কাজ আর বাকিরা যাতায়াত করে অফকোর্স এই ট্রিটমেন্ট করতে পারেন এটা একদমই পেনফুল ট্রিটমেন্ট না কেউ এটা নিয়ে ভয় পাবেন না যেতটুকু ইনজেকশন ইউজ করা হয় এগুলো পেনলেস ইনজেকশন এবং এটা খুব সুন্দর ডেমনস্ট্রেট করে দেয় সব ইন ইউনিটে যাতে কি না সেলফ ইনজেকশন নিজেই পেশেন্ট নিতে পারে এটাতে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই ভীষণই সেফ প্রসিডিওর